তামাই বাবাজি একলা থিয়ে থিয়ে বাইরে আইলি আপনার সাথে আমার কিছু কথা আছে ক কি কবি আসলে আপনারা যা ভাবতেছেন এরকম কিছুই না ওনার সাথে আমার বিয়ে হয়নি কি এটা তুই কি করলি উনি আমার জামাই না আমি যখন গ্রাম থেকে ঢাকায় গেছিলাম তারপর উনি আমার দেশে নিয়ে আসছে উনি আমার পৌঁছে দেওয়ার জন্য আমাদের বাড়ির সামনে আসছিল এই পর্যন্তই এখন আমি কি করি কাল গাজে আমার আত্মীয় স্বজন সবাই রে আমাকে বাড়িতে আইতে গেছি নতুন জামাই দেখানোর লিগা এখন আমি মুখ দেখা মুখ এমনি আমরা তো মনে করছিলাম তুই একটা প্রেমের কারণেই ভাগছ আবার ফিরে আসার সাথে একটা ছেলে নিয়া ভুল বোঝাটা তো স্বাভাবিক তাই না উনি আসলে আসছিল আমার পৌঁছে দেওয়ার জন্য উনি ওনার দায়িত্ববোধের জায়গা থেকে এই কাজটা করছে দেখো তো উদয় পোলাডারে কিরকম একটা বেকা দেয় ফেলাইলাম তুমি একটু আরে বুঝাই কইও আমার তো কিছু ভালো লাগতেছে না আপনাদের এসব বিষয় নিয়ে ভাবা লাগবে না উনি আসলে এসব বিষয় নিয়ে কোনো কিছু মনে করার মতো মানুষ না আমার আর ভালো লাগতেছে না তুই আজকে আমার ঘরে ঘুমাবি এনে হাই তো ঢাকায় কবে যাচ্ছ ভাবছি আজকেই যাব বোরান সাহেব কল করেছিলেন জমির বায়ান নাকি পাওয়া গেছে এরপর তার কখনো দেশে আসবেন না তাই না দেশে আসার কারণ ছিল তো এই জমি জমা সেগুলোই বিক্রি করে দিচ্ছি আর আসার প্রয়োজন হবে না তাহলে তার কখনো দেখা হবে না সম্ভাবনা খুবই কম আমাকে মিস করবেন না অনেক আপনার সাথে পরিচয় সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে একেবারে জন্য এদেশে থেকে গেলে তো পারেন এখানে তো আমার কেউ নেই অবশ্য আমেরিকায়ও কেউ নেই বাবা মার ইচ্ছে ছিল একদিন না একদিন এদেশে চলে আসবেন কিন্তু তার আগেই তারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন তাদের ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল মানুষ হলো গাছের মতো এক জায়গায় বেশি দিন থাকলে শেকড় গজিয়ে যায় তখন সেই জায়গাটাই আপন মনে হয় আসলে এদেশে থাকার এখন কোনো কারণ খুঁজে পাইনি কারণ খুঁজে পেলে হয়তো থেকে যাব এরপর আর কখনোই পাগলামি করবেন না বাবা মার কথা মতো চলার চেষ্টা করবেন আর হ্যাঁ বাড়ি থেকে পালানোর কথা তো মাথাতেই আনবেন না আমাকে খোঁচা দিয়ে কথা বলার অভ্যাসটা আপনার গেল না আর তো দেখা হবে না শেষবারের মতো না হয় আপনাকে একটু রাগালাম আর সত্যি বলতে কি আপনার রাগে মুখটা অনেক বেশি ভালো লাগে আসি